দেবর্ষি নারদ একদিন জিজ্ঞাসা করেছিল গোবিন্দের কাছে, প্রভু জগতের জীব তোমাকে কেমন করে ডাকলে তুমি তার ডাকে সাড়া দেবে? এই কথাটা একটু শুনে যাবেন মা। কীর্তন আপনাদের মনে থাকুক বা না থাকুক তাতে দুঃখ নেই, কিন্তু এই কথাটা একটু মন দিয়ে শুনুন। প্রভু বললেন, জানো দেবর্ষি, কেউ যদি আমাকে ভালোবেসে একটা ফুল দিয়ে ডাকে আমি তার ডাকে সাড়া দেব। বললেন, দয়াময়, যদি তার কাছে ফুল না থাকে কোনো দুঃখ নেই। আমার ভক্তরা যদি ভালোবেসে আমাকে একটা তুলসী পাতা দিয়েও ডাকে আমি তার ডাকে সাড়া দেব। দয়াময়, যদি তার কাছে তুলসী পাতাও না থাকে কোনো দুঃখ নেই। কোনো ভক্ত যদি ভালোবেসে আমাকে এক গুণ্ড গঙ্গা জল দিয়ে ডাকে আমি সাড়া দেব। দেবর্ষি নারদ আবার বললেন, ও প্রভু, যদি তার কাছে গঙ্গার জলও না থাকে? ভগবান বললেন, তাতে আর দুঃখ কেন? এই পার্থিব জগতের কোনো কিছুই আমার প্রয়োজন নেই। আমি আমার প্রত্যেকটি সন্তানকে দুটি করে নয়ন দিয়েছি, তার মধ্যে একটাই দিয়েছি গঙ্গা, একটাই দিয়েছি যমুনা। আমার সন্তানরা যদি আমার কাছে দেহ মন প্রাণ সঁপে দিয়ে মাত্র দুফুটের নয়ন বাড়ি পরিশ্রম করে যদি আত্মনিবেদন করে বলতে পারে, দয়াময়, শুনেছি তুমি নাকি কাঙালের হরিপতি, তোমাকে দেওয়ার মতো আমার কিছু নেই প্রভু। আছে দুপুটো নয়নের বাড়ি, তোমার চরণে দিলাম দয়াময়, কৃপা করে তোমার চরণে আমাকে দাস করে গ্রহণ করো। প্রভু বললেন, জানো দেবর্ষি, যে ভক্ত দুফুটা নয়ন বাড়ি মনুষ্যন করে আমার চরণে কাঁদে আমি কি করি জানো? সেই ভক্তের চরণে ধুলি আমি মাথায় মাখি, সেই ভক্তের চরণে আমি মাথা চরণ ধুলি আমি অঙ্গে মাখি, সেই ভক্তের চরণে আমি যাই গড়াগুড়ি, সেই ভক্তের চরণ ধুলি আমার মাথা শুধু এ জানি মেন
জিজ্ঞাসা করছে ও গোবিন্দ কি তোমার বাসনা বলো গোবিন্দ ঘোষ বলছে প্রভু আমার কি বাসনা জানো শোনো তাহলে আমার মনে ছিল বাসনা কোথাও যদি একটু জল পেতাম তৃষ্ণাটা নিবারণ করতাম গৌরহরি ভাবতে ভাবতে যাচ্ছে হঠাৎ তিনি কি দেখছেন এক গোয়ালা কাঁধে করে বাঁক নিয়ে বাঁকের শিখায় ঘোলের ভাণ্ড সাজিয়ে নিয়ে আসছে গৌরহরি বলছে দেখেছ আমি চেয়েছি জল আর কৃষ্ণ কেমন কৃপাময় ভালো ঘোল আছে আমার জন্য একেবারে ঘোল পাঠিয়ে দিয়েছে ও ঘোল আছে 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 এদিকে সেদিকে যাচ্ছে কাছে ডেকে নিয়েছে গৌরহরি ও ঠাকুর কি ডাকছো কেন আমাকে একটু ঘোল দাও না দাঁড়াও দিচ্ছি বাঘটা নামিয়ে একটা ভাণ্ড প্রভুকে দিতে গেলেন যেই না দিতে গেছে গৌরহরি বলছে আমার ছোট ভাণ্ডে হবে না গোয়ালা কেন জানো আমার বড্ড তৃষ্ণা পেয়েছে মানে অনেক তৃষ্ণা যেটা তোমার বড় ভাণ্ড আছে ওটা আমাকে দাও গোয়ালা মনের আনন্দে মা আনন্দ আর ধরছে না মনে মনে ভাবছে ঘুম থেকে উঠে যে কার মুখটা দেখেছি আজকে দিন আজ আমার বড় ভালোই যাবে
বেশি দূর আর ঘোরাঘুরি করতে হবে না, তাড়াতাড়ি বিক্রি করে ঘরে যেতে পারো। দাঁড়াও ঠাকুর, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ছোট ভাণ্ড নামিয়ে বড় ভাণ্ডটা দিয়েছি, আর প্রভু সেই এক ভাণ্ড ঘর ভরোটা সেবা করেছে, সেবা করে খালি ভাণ্ডটা দিয়ে বলছে অগোয়ালা এন ধরো, কৃষ্ণ কৃপাময় তোমায় যেন কৃপা করে। এখন গোয়ালা চিন্তা করছি ঠাকুর দামটা বের করুক, ততক্ষণে এই ভাণ্ডগুলি গুছিয়ে নি। এই বলে যেই না ভাণ্ড গোছাতে গেছে, গোছাচ্ছে আর প্রভু তো চলে গেছে বাবা, ভাণ্ড গোছানো সারা হঠাৎ করে নিতে যাবে, ও ঠাকুর দেখছে চলে যাচ্ছে, ঠাকুর ও ঠাকুর ও ঠাকুর ও ঠাকুর ও ঠাকুর, গৌরহরি বলছে ডাকছো নাকি, ডাকছো নাকি মানে ঘোল খেয়েছো, ঘোলের দাম দাও তবে তো যাবে। ঘোলের দাম আমি করে কোথায় পাবো, করে নেই বললে চলবে না, ঘোল খেয়েছো ঘোলের দাম দাও তারপরে যাবে। ও বলা আমার কাছে তো করি নেই, আমি তো সন্ন্যাসী, আমি করি কোথায় পাই বলো দেখি। কি বললে তোমার কাছে করি নেই, আগে বলনি কেন, তাহলে ঘোল দিতাম না, একদম দিতাম না। এখন ঘোল খেয়ে বলে কিনা দাম নাই, অত শত জানি না, দাম দেবে তারপরে যাবে। গোয়ালা বলছে দেখো আমি করি কোথায় পাবো বলো দেখি, কোথায় আমি পাবো, আমি তো সন্ন্যাসী, আগে কেন বলনি, যার কাছে করি নেই তার আবার ঘোল খাওয়া শখ আসে কোথা থেকে, তাও কিনা আমার বড় ভাণ্ডের ঘোল। হাই রে পুরা কপাল, কপাল চাপড়ে চাপড়ে কাঁদছে বাবা। গৌরহরি দূর থেকে দেখে মনে মনে বলছে আহা, অর্থের জন্য কেমন করে কাঁদছে গো, কাছে এসে দাঁড়িয়েছে, ও গোয়ালা কেঁদো না কেঁদো না, শান্ত হ, দেখো আমি তো সন্ন্যাসী, আমার কাছে করি নেই, তবে হ্যাঁ পিছনে না অনেক ভক্ত আসছে, তাদের কাছে আমার ঘোলের কথাটা বলো, তারা তোমাকে ঘোলের দাম দিয়ে যাবে। ঠিক আছে আমি ভাণ্ডগুলো সাজিয়ে নিই। এখন গোয়ালা কিন্তু পথের ধারে বসে আছে মা, আর গৌরহরি গোয়ালাকে সান্ত্বনা দিয়ে চলে গেলেন। আর এদিকে অগণিত ভক্ত তারা তো পশ্চাতে পশ্চাতে যাচ্ছে, মুখে গৌর গুণগান গাইতে গাইতে যাচ্ছে, কেমন ভাবে যাচ্ছে, তোহারি চরণে মন লাগুরে, তোহারি চরণে মন লাগুরে, তোমারি চরণে মন লাগুরে, মন লাগুরে, মন সঙ্গে সঙ্গে বলছে বন্ধ করো। কি চাই, পথের মাঝখানে বসে আছো, আমাদের নামে বাধা দিলে কি চাই তোমা। গোয়ালা বলছে অনেকক্ষণ থেকে বসে আছো, আমাকে ঘোলের দামটা দাও তো দেখি আমি যাই, কেন তোমার ঘোলের দাম দেব, কে খেয়েছে তোমার ঘোল। গোয়ালা বলছে আমি তাকে চিনি না, নাম জানি না, তবে তোমাদের সঙ্গের সঙ্গী, আমাদের সঙ্গের সঙ্গী, ঘোল খেয়েছো, জিজ্ঞাসা করছে এই ঘোল খেয়েছো, না 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 ও মা আপনার ঘোল খেয়েছেন, ঘোল খাননি,
তাহলে কেউ ঘোল খায়নি তাই তো হ্যাঁ ঘোল খেয়েছো কোথায় খেয়েছো কি ঘোল যে ঘোল একটা খেয়েছি সংসারের ঘোল সে তো সবাই খেয়েছে কিন্তু গোয়ালার কাছ থেকে ঘোল তো কেউ খায়নি তাহলে দাম দিতে যাব কেন গোয়ালা বলছে বললাম তো আমি তাকে চিনি না কিন্তু তোমাদের সঙ্গেই থাকে সে আমাদের সঙ্গে থাকে আচ্ছা দাঁড়া চেনো না নাম জানো না আচ্ছা দেখতে কেমন বলতে পারবে তাহলে বলো দেখি তবু তো চেনা যাবে বলো বলো কি বলছে বর্ণনা দিচ্ছে বাবা দেখতে কেমন জানো আমি এমন মানুষ আগে কখনো দেখিনি নবীন যৌবন খুব একটা বয়স নয় 24 বছর বয়সে প্রভু সন্ন্যাসী হয়েছে বলছে দেখলাম নবীন যৌবন আর গায়ের রঙ গলিত কাঞ্চনা আর পরনে কি আছে জানো দেখলাম কোটি তটে রাঙাবা হঠাৎ দেখছে বেজায় ভারী কি ব্যাপার এত ভারী কেন বড় ভাণ্ডের ঘোল খেয়েছে আমার মন তো হালকা হবে এত ভারী হলো কি করে দেখি তো ছোট ভাণ্ডগুলি নামিয়েছে বাবা নামিয়ে যেই না বড় ভাণ্ডের মধ্যে লক্ষ্য দিয়েছে দেখছে কি কানায় কানায় পরিপূর্ণ স্বর্ণ মুদ্রা বাপ ফেলে রেখে ছুটতে ছুটতে যাচ্ছে গৌর হরে ছুটে গিয়ে প্রভুর চরণটা বুকের মধ্যে জড়িয়ে ধরেছে তুমি ক্ষমা করো আমি তোমায় চিনতে পারিনি দাদা আমি অপরাধ করেছি গৌরহরি বলছে শান্ত হ গোয়ালা অর্থের পিছনে ছুটতে ছুটতে জীবনের অনেক সময় চলে গেছে আর তো বেশি সময় নেই যতটুকু সময় আছে ঘরে গিয়ে কৃষ্ণ সেবা করো যাও গোয়ালাকে আশীর্বাদ করে বিদায় দিল মা গোয়ালা বিদায় হলো
আর এদিকে গৌরহরি ভক্তগণকে নিয়ে এসে পৌঁছালেন পূর্বস্থলিতে। নানা গ্রামে ঘুরি গড়া আইলা পূর্বস্থলে, ভার যদি কারোর একার উপরে দেওয়া হয় তার তো একটু রাগ হবে। তা গোবিন্দ ঘোষের রাগ হচ্ছে, প্রভু তুমি তো বললে বটে, একবারও ভাবলে না এত ভক্তের সেবার ব্যবস্থা আমি একা করব কি করব। কিন্তু বাবা যার ভাবনা তো সেই ভাবে, ভাবছো বসে চলবে কি সে তুমি ভাববার কে, যার ভাবনা সেই ভাবে তুমি ভাবো। আমরা সারাদিন খুব চিন্তা করি কি হবে কিভাবে চলবে। এই দেখবেন অনেকে কীর্তন শুনতে আসে, কেউ যদি বলে আয় দিদি একটু কীর্তন শুনে আসি, চ বলে আমার যাওয়ার সময় নেই, কীর্তন শুনলে তো আর পেট ভরবে না। অনেকে বলে তোরা যা আমার সময় নেই, কীর্তন শুনলে আমার পেট ভরবে না, আমাকে কর্ম করতে হয়, ভগবান তার আমাকে খাওয়াবে না। আচ্ছা বাবা বলুন তো, আমরা যখন মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছিলাম, মায়ের কোলে বসে দুগ্ধ পান করেছিলাম, নিশ্চয়ই আমি সেই দুগ্ধটা নিয়ে আসিনি, এসেই তো বসে মায়ের কোলে বসে বসে দুগ্ধ পান করেছি, কিন্তু সেই খাবারটা কে এনে দিল? হরিব যিনি পাঠিয়েছেন, যিনি আমাদের জগৎ পিতা, তিনি জানে যে আমার সন্তান পৃথিবীতে যাচ্ছে, সে গিয়ে কি খাবে সে চিন্তা তার, তাই না? কিন্তু বললাম আগে ভরসা আমরা করতে পারি না। জন্মানোর সাথে সাথে মায়ের কোলে বসে দুগ্ধ পান করলাম, তিনি দিলেন, আবার যখন আরেকটু বড় হই তখন কি করে ছোট ছোট দাঁত দেয় আমাদের, তাই না? কেন? সন্তান শক্ত খাবার খাবে বলে। আবার যখন আরো বড় হয় তখন সেই দাঁত ফেলে দিয়ে আরো মজবুত দাঁত দেন, কারণ আরো শক্ত খাবার খাবে। তারপর যখন আবার সময় হয় একটা একটা করে সব তুলে নেয়, দাঁত পড়বে, চুল পাকবে, চোখে দেখবো না, কানে শুনবো না, তার মানে কি আগে থেকে সিগন্যাল দিচ্ছে যে ভক্ত সময় হয়েছে, এবার ঘরে ফেরার পালা, ফিরতে হবে, সবাইকে যেতে হবে মা। কিন্তু এবার যখন বিচার, সবাই বিচারে বসবে, তখন জিজ্ঞাসা করবে, বলো মনুষ্যকুলে জন্ম পেয়ে কি করেছো? কি বলবো আমরা? কি চাইবো? আহা হ্যাঁ, বিচার, সবাই যখন বিচার হবে তখন আমরা বলবো, হে প্রভু পৃথিবীতে তুমি আমায় মনুষ্যকুলে জন্ম দিয়েছিলে, সেখানে গিয়ে ভালো ভালো খেয়েছি, ভালো ভালো জায়গায় ঘুরেছি, একটা বাড়ি করেছি, আহা কটা গাড়ি করেছি, ব্যাংকে কিছু টাকা জমিয়েছি, এছাড়া তো আর কিছু বলার নেই আমাদের, কি তাই তো মা? আরে এ তো বনের পাখিরাও করতে পারে, দেখেছেন বাবুই পাখির বাসা দেখেছেন? অমা মন দিয়ে শুনো, যারা বাবুই পাখির বাসা দেখেছেন, ওই ঠোঁট দিয়ে খড়কুটো দিয়ে বাসা বানায়, তিনতলা বাড়ি, আপনি যেমন তিনতলা বাড়ি করেন সেও তিনতলা বাড়ি করতে পারে। আমরা যেমন ঘরের মধ্যে ঝাড়বাতি করেছি, আলোর ব্যবস্থা, রং বিরঙের ঝাড়বাতি, তারাও কিন্তু ওই খড়কুটোর মধ্যে, মানে ওই বাসার মধ্যে জোনাকি পোকা দিয়ে আলোর ব্যবস্থা করে। তাহলে পাখিদের সঙ্গে আমাদের পার্থক্য কোথায়? আমরা যেমন দেশ বিদেশে বেড়াতে যাই, ওই পাখিরাও বেড়াতে আসে, সাইবেরিয়ান পাখিরা নন্দন কাননে আসে না শীতের সময় বিদেশ থেকে? তাহলে পার্থক্য কোথায়? আমরাও যাই বেড়াতে, তারাও আসে, পার্থক্য এখানে বাবা, তারা কৃষ্ণ নাম বলতে পারে না, তুমি বলতে পারো, তারা দুহাত দিয়ে তার সেবা দিতে পারে না, তুমি সেবা দিতে পারো। পেয়েছো সাধের মানব জনম, 84 লক্ষ জনে ভ্রমণ করে,
দেখবার মতো নয়ন পেয়েছো, বলবার মতো বদন পেয়েছো, শ্রবণ করবার মতো শ্রুতি পেয়েছো, সেবা দেবার মতো হাত পেয়েছো, ধরে রাখবার মতো হৃদয় পেয়েছো, পেলে কি হবে? ভগবানের দাস না হয়ে সবাই আমরা মায়ার দাস হয়ে বসে। তো ভগবানের কাছে প্রার্থনা করি যে আমাদের জীবনে এমন দুর্যোগ এমন দুর্দিন আর কখনো না আসে। যেভাবে আমরা ভক্ত সঙ্গ সাধু সঙ্গ ভগবত কৃপা পাওয়ার জন্য সবাই মিলে প্রয়াস করছি চেষ্টা করছি, এই যে এত দূর দূরান্ত থেকে ভক্তরা এসেছেন, নিশ্চয়ই মা ভগবানকে ভালো না বাসলে কেউ এখানে আসতো না, ভালোবাসেন বলেই এসেছেন, তাই না? কেউ তো আর আমাকে দেখতে আসেননি, কীর্তন শুনতে এসেছেন। আর এখন তো বুঝতেই পারছেন মিডিয়া হয়েছে, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন আসরের কীর্তন আপনারা ইউটিউবে দেখতে পাচ্ছেন, তো সেই কীর্তন শুনে আপনারা সবাই সন্তুষ্ট, তাই এসেছেন আজ মধুর হরিকথা কৃষ্ণ কথা শুনতে। আর দিনে দিনে এখন বর্তমানে সত্যি ভালো লাগে, আগে কিন্তু এত কীর্তন হতো না বাবা, এত কীর্তন আগে হতো না, এখন যেমন পাড়ায় পাড়ায় হচ্ছে, ঘরে ঘরে হচ্ছে, তাহলে এখান থেকে একটা জিনিস বোঝা যায় যে প্রত্যেকটা মানুষের মধ্যে কৃষ্ণ ভক্তি জেগে উঠেছে, ভক্তি রাজ্যে সবাই এগিয়ে যাচ্ছে। তো আমরা সেটাই কামনা করব যেন শুদ্ধ ভক্ত হতে পারে এবং ভক্তির পথ অবলম্বন করে জীবনের শেষ দিন পর্যন্ত পার করতে পারে এই কলিহত জীব আমরা, এটাই আমাদের ভগবানের কাছে প্রার্থনা থাকবে। তো আজ আমাদের আস্বাদনের বিষয়, যে লীলা আস্বাদন করব সেটা ভক্ত অনুরোধে, হ্যাঁ কমিটির ভক্তগণের অনুরোধে আজকের আস্বাদনের বিষয় ভক্ত আর ভগবানের মধুর মিলন। এটাই তো শুনবার বিষয়, ভক্ত আর ভগবানের এই যে লীলা, এটা তো যুগ যুগ ধরে ভগবান আসছেন, কেন যুগে যুগে ভগবান এসেছে ভক্তের বাসনা পূর্ণ করবার জন্য এবং ভক্তকে উদ্ধার করবার জন্য, তাই না? তিনি যুগে যুগে এসেছেন পাষণ্ডকে উদ্ধার, পাষণ্ডকে নাশ করে বধ করে ভক্তদেরকে উদ্ধার করার জন্য। তাহলে এই ভক্ত ভগবানের যে একটা সম্পর্ক সম্বন্ধ, এটা আজকের নয়, যুগে যুগে হয়ে আসছে। তো আসুন সেই লীলা আমরা আস্বাদন করব, ভক্ত ভগবানের মধুর মিলন আজকের আস্বাদনের বিষয়, অগ্রদীপের গোপীনাথ। ভক্ত কাকে বলে? প্রকৃতভাবে ভগবানকে যদি কেউ ভালোবাসতে পারে, যদি শুদ্ধ ভক্তি দিয়ে ভগবানকে কেউ ডাকে, অন্তর থেকে ভালোবাসে, তাহলে সেই ভগবান না সেই ভক্তকে ভগবান কি করেন, কেমন ভাবে ভগবান সর্বদাই ভক্তের পাশে থাকেন, ভক্ত মনোবাঞ্ছা পূর্ণ করেন। আসুন আমরা সবাই ভগবানকে ভালোবাসি, ভক্ত কতটা হতে পেরেছি সেটা আমরা জানি না, তবে প্রয়াস তো করি, তাই না মা? তো আসুন আস্বাদন করব ভক্ত ভগবানের মধুর মিলন। তবে লীলা পরিবেশনে যদি ভুল ত্রুটি হয়, হওয়াটাই স্বাভাবিক, কারণ সেই অপ্রাকৃত লীলা, সেই অপ্রাকৃত লীলা আমার মতো একজন সাধারণ অধমা পামর মূঢ় সে কিছুই জানে না, কারণ যাকে আমি চোখেই দেখিনি তার কথা বলবো কি করে বাবা, কি গো? ওমা আমার দিকে তাকান, মনে করুন আপনাদের এই পাশে, কোথায় আর বলি, এই মেচুগ্রাম থেকেই বলি, মেচুগ্রাম বাজার থেকে আমি একটা মিষ্টি খেয়েছি। এখন বাবা এই মেচুগ্রাম বাজার থেকে মিষ্টি খেয়ে এসে যদি আপনাদের কাছে আমি তার কথা বলতে চেষ্টা করি যে কেমন স্বাদ, কেমন মিষ্টি, কেমন খেতে, হ্যাঁ হয়তো আপনাকে আমি বলতে চাইছি কিন্তু বলতে পারছি না যে মা অমুক জায়গা থেকে একটা মিষ্টি খেলাম, সেটা যে কি সুন্দর, কি স্বাদ, কত মিষ্টি, সে আমি আপনাকে বলে বোঝাতে পারছি না। তখন আপনি কি বলবেন? তুমি খেয়েছো, তুমি যদি বলতে না পারো, আমি তো আর খাইনি, তাহলে আমি বলবো কি করে? ঠিক তেমন বাবা, যারা ভগবানের সঙ্গে থেকে লীলা দর্শন করেছেন এবং পদাবলী করেছেন, তারা যদি বলে যে আমাদের রতিমতি হলো না, ভজন হলো না, ভক্তি হলো না, সর্বদাই যদি তারা দীনতা প্রকাশ করে, তাহলে আমি তো তাকে চোখেই দেখিনি, তার কথা আমি বলবো কি করে? তথাপিও শাস্ত্রে বলেন ভক্তের কৃপা থাকলে অসাধ্য সাধন হয়, তাই আপনাদের মতো ভক্ত চরণে নিবেদনে সবাই নিজ নিজ চরণ ধুলি কিঞ্চিত কিঞ্চিত অংশ এই অধমান মস্তকে দিয়ে আশীর্বাদ করবেন, তবেই হয়তো দুটো হরিকথা কৃষ্ণ কথা বলতে পারবেন। জনিতায় জয় গৌরী, চলুন যাই
আমরা একটু গৌর কথা শুনে নিই, তারপরে লীলা কথায় চলে যাব। গৌর চন্ডী কাশাদন করতে হবে, শ্রীধাম নবদ্বীপ ধামে যাব সবাই মিলে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। প্রণমহ কলি ও এই চার যুগের মধ্যে শ্রেষ্ঠ হলো এই কলিযুগ। মহাজন বললেন প্রণমাহ কলিযুগ সর্বযুগ সার, হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। কেন বললেন সার? না, যে যুগে হরিনাম প্রচার হয়েছে সেই মহামন্ত্র হরিনাম, যে নাম আর কোন যুগে কোন কালে প্রচার হয়নি। কিন্তু অন্যান্য যুগেও ধর্ম প্রচার হয়েছে, কিন্তু কলিযুগে যে মহামন্ত্র হরিনাম জীবের দ্বারে দ্বারে হাতে ধরে পায়ে ধরে প্রচার করেছে, এইভাবে আর কোন যুগে কিন্তু নাম প্রচার হয়নি। যুগ আরো আছে, সত্য ত্রেতা দ্বাপর তাদেরকে প্রণাম না করে কলিকে প্রণাম জানালেন। কেন বললেন প্রণমাহ কলিযুগ? বলেন যেটা অন্য কোন যুগে হয়নি সেটা হয়েছে কলিযুগ। মহামন্ত্র হরিনাম, যে নাম করলে অনায়াসে গৌরচরণ লাভ করা যায়। না আছে যাগ যজ্ঞ, না আছে পূজা অর্চনা, না আছে ধ্যান তপস্যা, কৃত্তি যজ্ঞায়ত বিষ্ণু ত্রেতায় যজ্ঞত মক্ষ, তারপরে পরিচর্যং কালো তদ্ধরি সংকীর্তন। কি বললেন? সত্য যুগে ধ্যান তপস্যা ছিল, তারপর যুগে পূজা অর্চনা ছিল, আহা ত্রেতা যুগে যাগ যজ্ঞ ছিল, কিন্তু কলিযুগে
শুধুমাত্র মহামন্ত্র হরি নাম। এই মহামন্ত্র যদি কেউ সার করতে পারে তার আর কোনো মন্ত্র জপ করা লাগে না। এটা আমাদের অহংকার আমাদের গর্ব যে কলির ভগবান আমার গৌর সুন্দর যিনি আমাদের মতো বাঙালি মায়ের গর্ভে তিনি এসেছিলেন এই ধরা। যিনি ছিলেন বাঙালি আমার মহাপ্রভু কিন্তু ইংলিশে কথা বলতেন না, তিনি হিন্দিতেও কথা বলতেন না। যিনি ছিলেন বাঙালি আমরাও সেই বাঙালি। বিদেশি ভক্ত যারা বাবা তারা এই ভারত ভূমিতে পদার্পণ করবার সাথে সাথে আগে মৃত্তিকা নিয়ে মস্তকে দিয়ে বলে ধন্য ভারত ভূমি ধন্য ভারতবাসী। কেন বলে না? যে ভূমিতে আমার গৌর হরি এসেছেন পরম দয়াল এসেছেন। এটা আমাদের অহংকার যে এমন দয়ালকে আমরা কাছে পেয়েছি। এই মহামন্ত্র হরি নাম জপ করো আর কিছু করতে হবে না কলিযুগে। কৃষ্ণপদকর্তা বললেন ধন্য কলিযুগ ধন্য অবতীর্ণ আমার শ্রীচৈতন্য শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। কিন্তু যে কলিতে বাবা কথায় কথায় আমরা কলির দোষ দিই বলি না, দেখবেন ঘরের ছেলে মেয়ে কোনো অন্যায় করলে কোনো ভুল করলে আমরা কথায় কথায় কি বলি, কি বলি মা? কলির ছেলে মানে কলির কথায় কথায় দোষ, কলির ছেলে বলে এই অবস্থা। আবার কেউ হয়তো বলে বসে এটা তো কলিযুগ তাই তো এই অবস্থা। তার মানে কি কলির অনেক দোষ। তা যে কলির এত দোষ বাবা সেই কলিকে কেন মহাজন প্রণাম করছেন? তারা তো আর পাগল নয়, পাগল হচ্ছি আমরা, তাই আমরা কলির দোষ দিই। কিন্তু যে মহাজন প্রণাম করলেন বললেন ধন্য কলিযুগ ধন্য, এত এত যুগ থাকতে কলিকে প্রণাম করলেন, তাহলে এত যদি দোষ থাকবে তাকে কেন ধন্য বললেন? কারণটা কি মা? বলেন অনেক কারণ আছে, ছোট করে একটু বলি। রাম ভক্ত তুলসীদাস কলম দিলেন, কি বললেন? কলিহত জীবের কেমন অবস্থা হবে জানো? কথাগুলো একটু মন দিয়ে শুনবেন। কলিহত জীবের কেমন অবস্থা হবে? রাম ভক্ত তুলসীদাস কলম দিয়ে গেলেন, কি বললেন? সচ্চ কহে তোমারে লঠ্ঠা ঝুঠা জগৎ ভোলায় গৌরস গলি গলি ফিরি সুরা বৈঠল বেচায় গাভী কো দোহে কুত্তা কো পালে বাছুরি রহে যায় ভোখা সম্বন্ধ কো আচ্ছা খিলায় লেকিন তেরা বাপ রহে যায় ভোখা চোর কে ছাড়ে সাধু কে বান্দে পতিক কো লাগায় ফাঁসি হাই রে কলিয়ুগ তেরি তামাশা দুঃখ লাগে অর হাসি। আমাদের অবস্থা কি দেখুন মা, আমরা এখন কি করব সেটা লিপিবদ্ধ হয়েছে ত্রেতাযুগে। যে কলিহত জীব কি করবে জানো, তাদের দশা কি হবে জানো? শোনো তাহলে স্বেচ্ছা কাহে তোমারে লাঠা। এই কলিযুগে যারা সম্মানীয় ব্যক্তি তারা সম্মান পায় কি পায় মা? সাধুগুরু বৈষ্ণবকে দেখলে দেখবেন পথে ঘাটে অনেকে আছে তারা ব্যঙ্গ করে ঠাট্টা করে, জয়নিতা ঠাট্টা করে, আর সেই বৈষ্ণবে কি বলে আবার বল। একজন সাধারণ ব্যক্তিকে দেখে কেউ বলবে জয়নিতাই? বলবে না। তাহলে বলছে কাকে দেখে? এক সাধুকে দেখে, তাই না? এখন তুমি ব্যঙ্গ করছো ঠিকই, কিন্তু সেই যে সাধুর বেশ তুমি চোখে দেখেছো সেই বেশটা দেখে তুমি একবার ভুল করেও ব্যঙ্গ করে হলেও তুমি তো একবার জয়নিতাই বললে, একবার তো বললে, আবার পরের দিন যাকে দেখবে আবার বলবে। শাস্ত্রে বললেন হেলাই বা শুদ্ধাই যেবা নাম লয় ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় তাই গোর হরি বল হরি বল। বৈষ্ণবের স্বভাব কি দেখবেন? কাউকে যদি কেউ ব্যঙ্গ করে মা কোনো সাধুকে দেখে সে কি বলে? তোরা আবার বল। এই নাম বলতে বলতে এমন একটা দিন আসবে যে এই নামই তোর সর্বস্ব তোর সার হয়ে উঠবে। কৃষ্ণ গালি দিতে যদি কেউ করে কৃষ্ণ নাম উচ্চারণ সেই সে নাম হয় জীবের মুক্তির কারণ। তাই বাবা সাধু হওয়া সেটা যেমন একটা ভালো পথ, সাধুর বেশ পরিধান করা সেটাও কিন্তু জীবের মঙ্গল। একটা পাষণ্ড উদ্ধার হয়ে যেতে পারে এক সাধুকে দেখে,
শাস্ত্রে বললেন আগুনের যেমন একটা দাহিকা শক্তি আছে, নামেরও একটা দাহিকা শক্তি আছে বাবা। তা না হলে আজ এখানেই তার প্রমাণ, নামের যে দাহিকা শক্তি আছে তার বড় প্রমাণ এখানে। এখানে ছোট থেকে বৃদ্ধ পর্যন্ত আবল বৃদ্ধ বনিতা সব একাকার হয়ে গেছে। কেউ তো ঘরে নেই, কেন নেই? নামের একটা দাহিকা শক্তি আছে। যে যার নাম একবার যার কর্ণে পৌঁছে গেছে, নাম যার কর্ণে ঢুকেছে, ওই সংসারের হাজার কর্ম তাকে ধরে রাখতে পারবে না। খোল করতালে ধ্বনি হলেই সেখানে সবাই ছুটে চলে যাবে। তাই রামভক্ত তুলসীদাস বললেন, কলিযুগের সম্মানীয় ব্যক্তি তারা সম্মান পাবে না, কিন্তু এলাকার মধ্যে যদি কোনো ঘৃণিত ব্যক্তি থাকে তার কাছে কলি হত জীব মাথা নত করে চলে। গোরস মানে কি মা? গরুর দুধ। জানারা গোয়ালা দুধ বিক্রি করে বেড়ায়, আগেকার সময় হেঁটে হেঁটে গ্রামে গ্রামে যেত, এখনকার সময় হয়তো সাইকেল বা মোটরসাইকেলে যায়। লক্ষ্য করে দেখবেন, যারা দুধ বিক্রি করে তারা সবাই গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ায়, আর যে মদ বিক্রি করে তাকে কি পাড়ায় পাড়ায় আসা লাগে? সেখানেই দেখবেন আমাদের মতো কলির জীব ভিড় করে বসে থাকে। সে যদি এখান থেকে 50 কিলোমিটারও দূরে হয় বা কোনো গুহার মধ্যে গিয়ে বসে, সেখানেই আমাদের মতো জীব সেখানে দল বেঁধে দাঁড়িয়ে থাকে। এই তো আমাদের কলিহত জীবের দুরবস্থা। এখন ঘটছে এটা আমার কথা না, এখন যেটা ঘটছে কলিতে এটা লিখেছেন ত্রেতা যুগে। আর কি বললেন, লক্ষ্য করে দেখবেন দোল পূর্ণিমা রাত্রি যেদিন, ওমা যেদিন আমরা রং খেলা করি তাই না, হোলি খেলা হয়, সেই দিনটা কোন দিন জানেন? হোলি খেলার দিন আমরা তো সবাই আনন্দ করি, বলতো বাবা রং খেলিস তো? হ্যাঁ, দোল যেদিন হয় রং খেলিস? সেদিন জানিস কার জন্মদিন? জানিস তোর জন্মদিন হয়? জানিস তো তোর জন্মদিন পালন হয়? দেখুন আমাদের বাচ্চাদের কিন্তু আমরা রং খেলতে দিই, কিন্তু সেই দিনটা যে একটা আমাদের জীবনের শ্রেষ্ঠ দিন এটা কিন্তু আমরা কেউ জানি না। সেই দিন কার জন্ম? জন্ম তো নয় মা, আবির্ভাব। ভগবানের তার জন্ম হয় না, তা সেই দিন কার আবির্ভাব হয়েছিল? মহাপ্রভুর নিতাই গৌর হরি বল হরি বল। তা সেই আবির্ভাব তিথি যেদিন, সেদিন আমাদের কি করা উচিত? বাড়িতে বাচ্চা কাচ্চা জন্মদিন হলে কত আনন্দ করি না, বেলুন দিয়ে সাজাই, কত কি আনন্দ করি। আর যেদিন মহাপ্রভুর আবির্ভাব তিথি, মাকে চলিত ভাষায় যাকে বলে জন্মদিন, সেই দিন তার আনন্দ, তার সেবা, তার পূজা, তাকে নিয়ে আনন্দ না করে আমরা মদ্যপান করে রাস্তাঘাটে পড়ে থাকি, কি হবে আমাদের উপায়? লাখ লাখ টাকা খরচ করে কীর্তন দিলে তো হবে না বাবা, সবার আগে চাই মন থেকে ভক্তি তৈরি করতে হবে, শুদ্ধ ভক্তির প্রয়োজন। আর এটা যত না থাকবে, যত নষ্ট হবে, তত দিনে দিনে ধ্বংসের পথে চলে যেতে হবে। সবার আগে চাই ভক্তি। তোমার 100 টাকা থাক, 100 টাকা তুমি ভগবানের সেবায় দাও, তোমার লাখ লাখ টাকার দরকার নেই। যে ভগবান বিদুরের ঘরে সাকন্য সেবা করতে পারে, তুমি যা দেবে সেটাই ভগবান সেবা করবে, যদি তোমার মধ্যে শুদ্ধ ভক্তি থাকে। কখনো কোনো হরিবাসর দিতে গেলে আমি সমস্ত জায়গায় একটা কথাই বলি বাবা, সমস্ত জায়গায় হরিবাসর দিতে গেলে কখনো ভাববে না যে অমুক গ্রামের লোক 5 লাখ টাকা খরচ করেছে, আমি 10 লাখ টাকা খরচ করব, দেখিয়ে দেব। কাকে দেখাবে? ওই পাড়ার লোককে দেখাবে, তাতে লাভ কি তোমার? তুমি যে 10 লাখ টাকা খরচ করছো, বিনিময়ে যদি ভগবান তোমার এই সেবা গ্রহণ না করে সবই বৃথা হয়ে যাবে। তাই বৈষ্ণব মহাজন বললেন, সবার আগে চাই শুদ্ধ ভক্তি। হ্যাঁ, শুদ্ধ ভক্তি দিয়ে ভালোবাসো, তাকে সেবা করো। দেখে হাত তুলো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। Thank you.
কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে बोलो हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे समस्त भक्त गण के लिए গৌরহরি যাচ্ছে মা নীলাচল থেকে মানে পুরী ধাম থেকে যাত্রা করেছে কিছুটা পথে যাওয়ার পরে ধীরে ধীরে দেখছে কি ভক্তরা যে গৌরহরি অনেক দূরে এগিয়ে গেছে আর ভক্তরা পিছনে পড়ে গেছে হঠাৎ ডাকছে ও দামা একটু দাঁড়াও না যেই বলেছে দাঁড়াও গৌরহরি সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়েছে কাদের জন্য দাঁড়িয়ে আছে ভক্তের জন্য তাহলে এখান থেকে একটা জিনিস জানা যায় মা যে ভগবানও ভক্তের জন্য অপেক্ষা করে তবে তেমন ভক্ত হতে হবে গো তবেই ভগবান অপেক্ষা করবে যেই না কাছে এসেছে জিজ্ঞাসা করছে কি গো তাড়াতাড়ি চলো যাচ্ছি তো প্রভু কিন্তু তোমার বাচু ধরতে পাচ্ছি না ধীরে ধীরে আবার গোবিন্দ ঘোষের কাছে গিয়ে দাঁড়িয়েছে গোবিন্দ আবার পরীক্ষা করবে বাবা দেখো পদে পদে পরীক্ষা কখন কাকে কিভাবে পরীক্ষা করে কেউ বুঝতে পারে কেউ পারে না মা ও গোবিন্দ সব কিছু ত্যাগ করে আমার সঙ্গী হয়েছো এখন আমার সঙ্গে তীর্থে চলেছো মনে কোনো বাসনা টাসনা আর আছে নাকি বলো অ গোবিন্দ কোনো বাসনা আছে গোবিন্দ ঘোষ বলছে প্রভু বাসনা আবার কার থাকে না সবার যেমন বাসনা থাকে আমারও আছে কি বাসনা কি বাসনা মা আপনাদের কাছে ভগবান যদি এসে বলে বলো ভক্ত কি বাসনা কি চাইবেন আপনারা সর্বক্ষণ তো চেয়ে বসে আছি ধনং দেহি পুত্রং দেহি রূপং দেহি যশং দেহি হে ভগবান এটা দাও ওটা দাও সেটা দাও দিয়ে যাও শুধু দিয়ে যাও আর বিনিময়ে বিনিময়ে কি কি দেন ভগবানকে কি সেবা দেন কোটা ভর্তি করা আছে কি যে সুন্দর একটা জিনিস বেরিয়েছে গো অল্প টাকায় অনেক দিন চলে যায় ছোট্ট ছোট সাদা সাদা মিষ্টি মিষ্টি নকুল দানা তার দুইয়ের জায়গায় যদি তিন পড়ে যায় আবার তুলে সেটা রেখে দেওয়া হয় বেশি দিয়ে কি হবে আবার দেখবেন অনেকের ধারণা ভগবান তো আর খায় না খায় আমরা কি ভাবনা চিন্তা আমাদের ভগবান তো খায় না দেখবেন লক্ষ্য করে মা সরস্বতী পূজোর সময় বা লক্ষ্মী পূজোর সময় কেউ যদি 100 মিষ্টি নিয়ে আসে রসগোল্লা বাড়িতে এসে বলে এই যে ঠাকুরমশাই সবটুকু ঠাকুরের সেবায় দিয়ে দাও কারণ মা তো আর খাবে না খাবো তো আমরা এখন যদি আমরা দেখতাম যে মা বিগ্রহ থেকে বেরিয়ে এসে খাচ্ছে তাহলে 100টা দিতাম এখানেই স্বার্থপরতা হয়ে যেত কি তাই তো তাহলে এই তো আমাদের মনোভাব আমরা শুধু জানি ভগবান সুখে রাখো ভালো রাখো শরীর ভালো রাখো আমাকে সুস্থ রাখো আহা শুধু আমার সুখ দাও সংসারে ছেলে মেয়ে সবাইকে ভালো রাখো এটা হচ্ছে আমাদের চাওয়া হ্যাঁ যশং দেহি পুত্রং দেহি শুধু দিয়ে যাও এটা হচ্ছে আমাদের চাওয়া আর ভক্ত কি চায় হরিদাস ঠাকুর বলেছিলেন দয়াময় আমি জীবনে যত আঘাতই পাই না কেন আমি জানি আমার আঘাত এটা আমার আমি যে কর্ম করেছি তার বিনিময়ে আমি আঘাত পাচ্ছি এর জন্য তুমি কষ্ট পেও না তুমি সুখময় তুমি সুখে থাকো জানি না তুমি কোথায় আছো কেমন আছো তুমি ভালো থাকো এটা হচ্ছে ভক্তের চাওয়া মা ভক্ত শুধু প্রভুর সুখ চায় এক ভক্তের কথা একটু বলি কুরুক্ষেত্রে যুদ্ধের পর হস্তিনাপুরে রাজা হয়েছিল ধর্মরাজ যুধিষ্ঠির রাজা হবার পর ভগবান কৃষ্ণ রথের উপরে বসে কুন্তি পিসিমাকে ডাকছে পিসিমা এদিকে এসো কাছে ডেকে নিয়ে বলছে শোনো পিসিমা সারা জীবন তোমার পাঁচ পুত্রকে নিয়ে তুমি বনে বনে জীবন কাটিয়েছো
आज सबे मात्र तुम्हार सन्तान राजा हुए चे हस्तिनापुरे राजा तुम्हें राजमाता हुए चे पिशिमा ताई एबार आमाके विदाय दाओ आमी चले जाए कुंती पिशिमा पाशे दाड़िये मने मने चिंता करछे कृष्ण जखनी आमाके छेड़े घरे फिरे जाए जाबार समय आमाके बोले पिशिमा आमी आशी किन्तु आज की बोलछी आमी जाए तार माने आज चले गेले आर से आसबे ना पिशिमा चले जावार आगे आमी तोमाय बर दिते चाई पिशिमा बोलो तुमि कि चाओ जा चाहिबे आमी तोमाके ताई देब संगे संगे कुंती पिशिमा बोलेन कृष्ण आमी जा चाहिब ताई देबे तो हाँ कि चाइलेन मा बोलुन सबे मात्र तार छेले राजा होयेछे हस्तिनापुरे राजा एत आनंद एत सुख तार मध्य दिए कुंती पिशिमा कृष्णेर काछे चेये बसलेन कृष्ण एतदिन आमार जीवने दुख छिलो कष्ट छिलो ताई तुमि आमार संगे छिले आज आमार सन्तान हस्तिनापुरे राजा आमी राजमाता होयेछि सुखेर नागाल पेयेछि তাই তুমি আমায় ছেড়ে চলে যাচ্ছো হরি বল হরি বল কৃষ্ণ যাবার আগে যদি বর দিতে চাও তবে এই বরই দাও এই পৃথিবীতে যত আছে দুঃখ কষ্ট যন্ত্রণা বেদনা যে যন্ত্রণা পেলে যে কষ্ট পেলে যে দুঃখ পেলে সর্বদাই তোমাকে কাছে পাওয়া যায় যার জীবনে যত দুঃখ যত কষ্ট আছে সবটুকু তুমি আমায় দিয়ে যাও এতটুকু সুখ যেন আমার জীবনে না থাকে যুধিষ্ঠির সিংহাসন থেকে নেমে আয় যে সিংহাসনে বসলে কৃষ্ণ হারা হতে হয় আমি সে সিংহাসন চাই না বাবা নেমে আয় পাশে দাঁড়িয়ে আছে ভীম ভীম বলছে মা সারা জীবন তোমাকে নিয়ে বনে বনে কাটিয়েছি সবে মাত্র দাদা রাজা হলো এখনো কি তোমার স্বাদ মিটল না তুমি আমার দুঃখ চাইছো মা মা বললেন ওরে ভীম এতদিন দুঃখ ছিল বলে আমার পাঁচ পুত্রের সঙ্গে কৃষ্ণ বন্ধুর মতো ছিল আজ সুখের নাগাল পেয়েছি তাই সে আমাদের চলে যাচ্ছে বল ভীম আমায় বল ওই সোনার সিংহাসনে বসে কৃষ্ণকে হারানো ভালো নাকি তাকে চিরতরে কাছে পেয়ে জন্মের মতো বনে বনে কাটানো আমি সে সুখ চাই না বাবা যে সুখের মধ্যে কৃষ্ণ হারা হতে হয় কুন্তী পিসিমার কান্না দেখে ভগবান রথ থেকে নেমে এসে পিসিমাকে জড়িয়ে ধরে বললেন পিসিমা আমার জন্য তুমি সোনার সিংহাসন ত্যাগ করতে চাও তোমার কাছে বাধা পড়ে গেলাম ভগবান সবকিছু সইতে পারে মা পারে না দুটি জিনিস একটা হলো কারোর মনের অহংকার আর একটা হলো বাবা কোন ভক্তের চোখের জল মাত্র দুফোঁটা নয়ন বাড়ি যদি কেউ বরিশন করে তার চরণে চিরতরে ভগবান তার কাছে বাধা পড়ে যাবে